এনভয় টেক্সটাইল লিমিটেড এর 19তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের জন্য 12% নগদ ও 3% স্ট্রং ডিভিডেন্ড অনুমোদন করা হয়। উপস্থিত ছিলেন এনভয় টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম মোর্শেদে, পরিচালক তানভীর আহমেদ এবং অন্যরা। সভাপতিত্ব করেন এনভয় টেক্সটাইল লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী কুতুবুদ্দিন আহমেদ। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল মোটেল ও রেস্টুরেন্ট